সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য একটি স্যাম্পল কোশ্চেন বা নমুনা প্রশ্ন দিব ইংরেজি বিষয়টির উপর। প্রশ্নটির সিন প্যাসেজটি নেওয়া হয়েছে তোমাদের পাঠ্যবই ইংলিশ ফর টুডে বইটির ইউনিট 3 লেসন 4 এ স্যাড ডে অফ আরবি থেকে। ইংরেজি বিষয়টির জন্য তোমাদের ফুল মার্কস থাকবে 50 নম্বর এবং এখানে সময় বরাদ্দ থাকবে 1.5 ঘন্টা। প্রথমেই লেখা থাকবে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো ইট, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে একটি প্যাসেজ থাকবে, যেমন ফারাবি ওয়াজ সিটিং বেন্ডিং হিজ হেড ডাউন, হি লুক স্যাড, হিজ হেয়ার ওয়াজ আনটিডি রাফট, ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল। এভাবে প্যাসেজের বাকি অংশটুকু তোমাদের পড়ে নিতে হবে। হোয়াট হ্যাপেন ফারাবি, আর ইউ ওকে, আস্কড ফ্লোরা, আই এম সো শকড ফ্লোরা, আই ডোন্ট ওয়ান্ট টু টক, সেইড ফারাবি, বাট ইউ হ্যাভ টু, এনি পেইন অর সরো ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড, ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস অর ফ্রেন্ড ইট উইল বি লাইটার, অন দ্য আদার হ্যান্ড ইফ ইউ ডোন্ট শেয়ার ইট দ্য লোড উইল বিকাম হ্যাভিয়ার অ্যান্ড মোর পেইনফুল, সো প্লিজ টেল মি হোয়াটস রং, ফ্লোরা ইনসিস্টেড। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেইড, ওয়ান অফ মাই ফ্রেন্ড হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, yesterday he just dropped my name from the coming inter school football tournament, I wanted to know why but he did not even talk to me. এরপর তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেখানে তোমার সঠিক উত্তরের টিক চিহ্ন দিতে হবে। এখানে টিক দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এখানে অপশন দেওয়া রয়েছে 3টি, তোমাদের প্রশ্নের 4টি অপশন থাকবে। এখানে পাঠ্যবই থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে তাই এখানে 3টি অপশন দেওয়া আছে। হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, ফারাবি ওয়াজ, ফারাবি কেমন ছিল, এখানে ফারাবি ওয়াজ লুকিং ডাউন, এখানে লুকিং ডাউন হতে পারে। হোয়াই ওয়াজ ফারাবি বেন্ডিং হিজ হেড ডাউন, বিকজ, উত্তরটি হতে পারে এ, হি ওয়াজ আনহ্যাপি, বিকজ হি ওয়াজ আনহ্যাপি, কারণ সে ছিল অসুখী। হিজ হেয়ার ওয়াজ রাফট, এখানে রাফট এর অর্থ কী, এখানে এটা হবে নট ব্রাশড অর ক্ল্যাম্প, অর্থাৎ যা আশ্রানো হয়নি। ফারাবি ডিড নট ওয়ান্ট টু টক টু ফ্লোরা বিকজ, ফারাবি ফ্লোরার সাথে কথা বলতে চায়নি, এর কারণ হচ্ছে সামথিং স্যাড হ্যাপেন টু হিম, কিছু খারাপ তার সাথে ঘটেছিল। প্লিজ টেল টু মি হোয়াট রং, দয়া করে আমাকে বলো কি ঘটেছে অথবা কি খারাপ হয়েছে। ফ্লোরা ইনসিস্টেড, ফ্লোরা জোর করলো, হ্যার ইনসিস্টেড মিনস, এখানে ইনসিস্টেড অর্থ কী, এটার উত্তর হবে ডিমান্ডেড। সুপ্রিয় শিক্ষার্থীর, এরপর তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে 10 নম্বর তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। গিভ শর্ট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হু ওয়াজ সিটিং বেন্ডিং হিজ হেড ডাউন, কে মাথা নিচু করে বসেছিল। হোয়াই হি লুক স্যাড, কেন তাকে দুঃখিত দেখাচ্ছিল। হাউ ওয়াজ ফারাবিজ হেয়ার, ফারাবির চুলগুলো কেমন ছিল। হোয়েন দ্য পেইন আর সরো বিকাম লাইটার, কখন দুঃখ এবং কষ্টগুলো হালকা হয়ে যায়। হু ড্রপড ফারাবিজ নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ কে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতায় ফারাবির নাম বাদ দিয়েছিল। নাম্বার 3, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ড ইন দ্য বক্স অ্যাজ নিডেড, অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ করতে হবে বক্সের এই শব্দগুলো দিয়ে। এরপর একটি সাবস্টিটিউশন টেবিল থাকবে, মেক 4 sentences ফ্রম দ্য ফলোয়িং সাবস্টিটিউশন টেবিল। নাম্বার 5, ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ এই যে ব্র্যাকেটে দেওয়া যেই শব্দগুলো বা ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর সঠিক রূপটি লিখতে হবে, অর্থাৎ এগুলো সব ভার্বের মধ্যে ব্র্যাকেট দেওয়া রয়েছে, এগুলোর সঠিক রূপ তোমাকে লিখতে হবে। নাম্বার 6, ফিল ইন দ্য গ্যাপ উইথ এ অ্যান অর দি অ্যান্ড পুট এ ক্রস হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড, অর্থাৎ এখানে এ অ্যান ও দি অর্থাৎ আর্টিকেলসের ব্যবহারগুলো লিখবে, আর যেখানে আর্টিকেল হবে না সেখানে ক্রস চিহ্ন দিতে হবে। দেন নাম্বার 7, রাইট এ প্যারাগ্রাফ অন উইন্টার মর্নিং, শীতের সকাল নিয়ে একটি প্যারাগ্রাফ লিখো অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে। অর প্যারাগ্রাফ অন গ্লোবাল ওয়ার্মিং অথবা বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে একটি প্যারাগ্রাফ লিখো। এরপর একটি ইমেল লিখতে হবে, সাপোজ ইউ আর ফাহিম অ্যান্ড ইউ অ্যানুয়াল এক্সামিনেশন ইজ ভেরি নিয়ার, মনে করো তুমি ফাহিম, তোমার
বার্ষিক পরীক্ষা খুবই নিকটবর্তী। নাও রাইট অ্যান ইমেইল, এখন একটি ইমেইল লিখো টু ইউর মাদার, তোমার মায়ের কাছে, টেলিং হিম অ্যাবাউট ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ ফর দ্য এনসুইং এক্সাম, অর্থাৎ আসন্ন পরীক্ষায় তোমার প্রস্তুতি কেমন, পড়াশোনার অগ্রগতি কী তা জানিয়ে তোমার মায়ের কাছে একটি ইমেল লিখো, অথবা একটি পত্র লিখতে হবে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কন্ডোলিং হিম অর হার অ্যাট হিজ অর হার মাদার্স ডেথ, অর্থাৎ তোমার বন্ধুকে তার মায়ের মৃত্যুর জন্য তাকে সান্ত্বনা জানিয়ে একটি পত্র লেখো।